হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। আপনার হাতে মোবাইল, আপনি বলা যেতে পারে যে বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন। কেউ কেউ গেম খেলেন, সেই বিষয়টি আলাদা। কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে যে কি পাওয়ার তা এই উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর পরিষ্কার হয়েছে। এবার আগস্ট মাসে মিড ডে মিল এবং ভর্তির প্রক্রিয়া আছে, সেখানে শিক্ষকদের উপস্থিতির ক্ষেত্রে নিয়ম কি হবে? রাজ্যের স্কুল খোলা নিয়ে আজকে বক্তব্য শিক্ষা দপ্তরের, এবং সবার শেষে সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ক্ষেত্রে বর্তমানে যা উঠে এসছে উৎসশ্রী পোর্টাল। সেই উৎসশ্রী পোর্টালের যে কি কি থাকতে পারে তা নিয়ে এর আগে একটি ভিডিও দিয়েছিলাম। এবার সেই পোর্টালের মধ্যে ভীষণ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসছে, যার জন্য অনেকের ক্ষেত্রে সুবিধা হতে পারে, সেগুলো নিয়ে আজকের এই আলোচনায় শুরু করব। সবার কাছে অনুরোধ করব, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন এবং একটি লাইক করবেন। সবার প্রথমে আসি সোশ্যাল মিডিয়ার পাওয়ার। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হলো, রেজাল্টের পর কি পরিস্থিতি তৈরি হয়েছে আমরা জানি। সে প্রথম হয়েছেন যিনি তাকে নিয়ে এবং পরবর্তীতে পাস ফেল, শেষ পর্যন্ত যে এইগুলো নিয়ে অর্থাৎ পাস ফেল ফেল করে গিয়েছে, এ নিয়ে নিউজ মিডিয়াগুলো কভারেজ করতে শুরু করলো। কিন্তু সেই পাস করার রেজাল্ট ঘোষণার দিন সভাপতি যিনি সেই প্রথম হয়েছেন তাকে নিয়ে যেভাবে বক্তব্য প্রকাশ হয়েছে তা নিয়ে মিডিয়া কোনো কভারেজ করেনি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এমনভাবে তা নিয়ে বক্তব্য উঠে আসতে শুরু করে, যার ফলে সরকার বাধ্য হয় তাকে ডাকতে এবং শোনা যাচ্ছে আগামীতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধুমাত্র উদাহরণ আজকে নয়, অতীতে অনেক দেখা গেছে এরকম যে সোশ্যাল মিডিয়া কিরকম ক্ষমতাশালী। এবার আসি আগস্ট মাস। এই আগস্ট মাসে মিড ডে মিল এবং ভর্তি প্রক্রিয়া, প্রাথমিক সেকশন, প্রাথমিক স্কুলগুলোর ক্ষেত্রে শুধুমাত্র মিড ডে মিলের বিষয় এবং আরও আনুষঙ্গিক বেশ কিছু কাজকর্ম থাকে। এছাড়াও উচ্চ মাধ্যমিক স্কুলগুলোর ক্ষেত্রে ভর্তির প্রক্রিয়া আছে, সেক্ষেত্রে কিভাবে এই উপস্থিতি থাকবে। এই উপস্থিতির ক্ষেত্রে কয়েকটি জেলার ক্ষেত্রে নোটিফিকেশন বেরিয়ে গিয়েছে যে মিড ডে মিল এবং ভর্তি সংক্রান্ত বিষয়গুলিতে যে প্রধান শিক্ষক একদম স্ট্রিক্টলি রেজিস্টার মেনটেন করবেন এবং ডিউটি রোস্টার মেনটেন করবেন, সেই অনুযায়ী উপস্থিত থাকবেন, নইলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং সঙ্গে সঙ্গে আরো একটি বিষয় উঠে আসছে, সে ব্যবস্থা গ্রহণ বরাবর লেখা থাকে কি ব্যবস্থা গ্রহণ আমরা জানি, সেখানে আরেকটা আছে কি রিপোর্ট পাঠাতে বলেছেন, রিপোর্ট পাঠাতে বলেছেন। এখন দেখা যাক যে সার্বিকভাবে বিকাশ ভবন থেকে এরকম কোনো নোটিফিকেশন আসে কিনা, তার জন্য অপেক্ষায় রইলাম। কারণ এর আগেও একটি এরকম নোটিফিকেশন হয়েছিল ডিআইদের পক্ষ থেকে, কিন্তু তা নিয়ে কিন্তু বিতর্ক হয়েছিল। এবার আসি স্কুল খোলা। আগামী কাল থেকে বেশ কয়েকটি রাজ্যে স্কুলগুলো শুরু হয়ে যাচ্ছে, বেশ কয়েকটি রাজ্যে স্কুল শুরু হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে কি হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে? সেক্ষেত্রে সরকারি আধিকারিকের যা বক্তব্য একদম পরিষ্কার যে তারা কোনো কিছুর মধ্যে আপাতত নেই যে স্কুলগুলো কিভাবে চালু করা যেতে পারে বা কবে থেকে শুরু করা যেতে পারে। সরকারের সিদ্ধান্তই আসল সিদ্ধান্ত, স্কুল শিক্ষা দপ্তর থেকে বা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এ নিয়ে কোনো বক্তব্য নেই। সম্পূর্ণ বক্তব্য রাজ্য সরকারের থাকবে, রাজ্য সরকার যেভাবে নির্দেশ দিবে সেই অনুযায়ী হবে। যদিও এর মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে সরকার যেহেতু সিদ্ধান্ত এখন নেয়নি, তাহলে শিক্ষা দপ্তরের কি পদ্ধতি আছে পড়াশোনাগুলো চালিয়ে যাওয়ার জন্য, তা নিয়ে কি কোনো ব্যবস্থা আছে, তারও কোনো উত্তর পাওয়া যায়নি। এবং সিলেবাস কি হবে তারও উত্তর পাওয়া যায়নি। আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয় যে সিবিএসই বোর্ডে যা শোনা যাচ্ছে, সিলেবাস ভাগ করে নিয়ে ছ মাস অন্তর দুটো পরীক্ষা, যদি কোভিডের কারণে শেষ পর্যন্ত যদি পরীক্ষা না হয় তাহলে এই রেজাল্টগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে রেজাল্ট হবে। কিন্তু আমাদের এখানে এখনো পর্যন্ত তা নিয়েও শিক্ষা দপ্তর কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, যাই হোক হয়তো নেবে। এবার আসি উৎসশ্রী প্রকল্প, আজকের এই ভিডিওর মূল অংশটি। তা হচ্ছে এই উৎসশ্রী প্রকল্প, যে প্রকল্পই বলি আর পোর্টাল বলি,
সবার প্রথমে যে গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে আসছে তা হচ্ছে নম্বর থাকবে কি থাকবে না। কিরকম নম্বর? এখানে নম্বর বলা ভুল হবে, একটি মার্কস বা পয়েন্ট, সে পয়েন্টের উপরে নির্ভর। অবশ্যই পয়েন্ট থাকবে, কারা কারা দরকার আবেদন করছেন সেই অনুযায়ী সিরিয়ালই আসবে এবং কোন স্কুলে কোন পোস্টের এগেনস্টে সেটি থাকবে। এবং সেক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে অগ্রাধিকার থাকবে, এর আগেও বলেছি, এর আগের দিনে ভিডিও বলছি, এবার বলছি। এবার অনেকেই জানতে চেয়েছিলেন যে কারা আবেদন করতে পারবে, অর্থাৎ যারা জয়েন করলো রিসেন্ট তারাও পারবেন কি পারবে না। সেক্ষেত্রে 5 বছর কিন্তু প্রেজেন্ট স্কুলে থাকতে হবে বলে শোনা যাচ্ছে। আরেকটি যেটি বিষয় গুরুত্বপূর্ণ তা হচ্ছে নিজের যে সার্কেলে চাকরি করেন সেই সার্কেলে বদলি হবে না। সেক্ষেত্রে আপনার বাড়ি কোথায় সে বিষয় নয়, আপনার মূলত হতে হবে প্রেজেন্ট স্কুল এবং যে স্কুলে আপনি ট্রান্সফার নেবেন তার মধ্যে দূরত্ব 25 কিলোমিটার হতে হবে। এগুলো তো গেল, তবে সব থেকে ভালো জিনিস যেগুলো আছে তার মধ্যে যে এর আগে ছিল, এর আগের যে জেনারেল ট্রান্সফার 1 বছর হয়েছিল তারপর সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে চলেছে। কিরকম? যে কাস্ট বার, অর্থাৎ আপনি একটি পোস্টে দেখা গেল এসসি পোস্টে আপনি চাকরি করছেন, যেখানে ট্রান্সফার নিতে চাইছেন সেটি আনডিজার্ভ পোস্ট, সেক্ষেত্রে কি হবে? বর্তমানে 100 পয়েন্ট রোস্টার, এগুলো ধুলায় অন্ধ, একদম কি বলবো, এর বা কোনো ঠিক ঠিকানা নেই, সব গেছে। সে এবারও সেক্ষেত্রেও আপনি ট্রান্সফার পেতে পারেন, অর্থাৎ যে পোস্টে আছেন সেই পোস্ট থেকে সেই পোস্টে যাচ্ছে, কিন্তু সেই পোস্টের যে ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি ওবিসি বা জেনারেল যাই হোক না কেন সেটার উপরে ডিপেন্ড করবে না। কিন্তু যা শোনা যাচ্ছে তাতে এটা একটা খুব গুরুত্বপূর্ণ যে পিজি টু যে 9-10 যাওয়ার যে বিষয় সেটির মধ্যে থাকার সম্ভাবনা কম, অর্থাৎ আপনি যদি পিজি স্কেলে থেকে থাকেন তাহলে পিজি স্কেলে ট্রান্সফার হবে এরকমই শোনা যাচ্ছে, তবে আগে বের হোক তারপর সম্পূর্ণ। এবং আরেকটি খুব খারাপ যে বিষয়টি সেটি হচ্ছে এতদিন পর্যন্ত আপনারা দেখেছেন যে লাস্ট যা এলো সেক্ষেত্রে স্পেশাল ট্রান্সফার হোক বা মিউচুয়াল ট্রান্সফার হোক সেক্ষেত্রে এনওসির প্রয়োজন ছিল না, এবার এনওসি এখানে ঢুকে যাচ্ছে। স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট আপনাকে নিতে হবে। এবার সেই এনওসির ক্ষেত্রে কাদেরকে কিভাবে দেওয়া হবে তার কিন্তু একটি নির্দিষ্ট পদ্ধতি থাকবে। কিরকম? সেক্ষেত্রে পদ্ধতি থাকতে পারে যে ম্যাক্সিমাম এতজনকে ছাড়া যাবে, একটা পার্সেন্ট 10% হোক, যতজন এক্সিস্টিং স্টাফ আছেন তার 10% হোক বা 15% হোক এরকমই থাকবেন। সেক্ষেত্রে অগ্রাধিকার কিভাবে হবে তারও একটি পদ্ধতি, সেক্ষেত্রে কি সিনিয়র বেসিস যেটি বলা হয়েছে সেই সিনিয়র বেসিস। তার পরবর্তীতে শোনা গিয়েছিল যে সিনিয়র বেসিস মানে সেখানে পরে এটা নিয়ে বিতর্ক হওয়ার ধরুন এবার একটু চেঞ্জ হওয়ার সম্ভাবনা দিয়েছে। এর আগে কিন্তু বলা হয়েছিল যে সিনিয়র বেসিস বলতে এখানে বোঝা যাচ্ছে যে বয়স, সেক্ষেত্রে এবার পরিবর্তনে এক্সপিরিয়েন্সটা আনার পরিকল্পনা আছে। এবার আরো একটি বিষয় তা হচ্ছে নন টিচিং, সেই নন টিচিংদের ক্ষেত্রে কি হবে। নন টিচিংদের ক্ষেত্রে প্রথমে অ্যাসিস্ট্যান্ট টিচারদের হয়ে যাবে, তারপরে নন টিচিংদেরটা চালু হবে এবং খুব শীঘ্রই চালু হবে। প্রাথমিক স্কুলের ক্ষেত্রেও কিন্তু ঠিক এরকমই, সেম সার্কেলে হবে না। আপনি যদি অন্য ডিস্ট্রিক্টে যেতে চান অন্য ডিস্ট্রিক্টে যেতে পারেন, কিন্তু অপশন যে একাধিক আপনি অপশন দিতে চাইছেন সেক্ষেত্রে যদি অন্য ডিস্ট্রিক্টে হয় তো অন্য ডিস্ট্রিক্টে, যদি নিজের ডিস্ট্রিক্টে হয় তো নিজের ডিস্ট্রিক্টে, এরকমই চলতে থাকবে। আরও যদি কোনো তথ্য আমরা পেয়ে থাকি তবে তা আপনাদের সামনে তুলে ধরবো। তবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কবে থেকে চালু হবে, যদি কোনো সমস্যা তৈরি না হয় আগামীকাল বা পরশু এই পোর্টাল শুরু হতে চলেছে। ধন্যবাদ সবাইকে।